কোন বিষয়ে ইউটিউবিং করবেন, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইউটিউবে অসংখ্য ক্যাটাগরি আছে, এর মধ্যে আপনি সেই ক্যাটাগরি বেছে নেবেন যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করতে আপনি ভালোবাসেন। আসসালামু আলাইকুম, আমি আশাদুজ্জামান বাবুল ফ্রম রংপুরিয়ান টেক মাস্তি। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি যে বিষয়ের উপর ভিডিও তৈরি করব তা হলো আপনি কোন বিষয়ে ইউটিউবিং করবেন, অর্থাৎ কোন ক্যাটাগরিতে আপনি ভিডিওর পর ভিডিও তৈরি করে যেতে পারবেন কোনো সমস্যা ছাড়াই, কিংবা ভিডিও তৈরি করতে আপনি কোনো বিরক্ত বোধ করবেন না। তো দেরি কিসে, শুরু করা যাক আজকের ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যে অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইউটিউবে আপনি সে ক্যাটাগরিতেই ভিডিও তৈরি করবেন যে ক্যাটাগরিতে ভিডিও করলে কখনো বিরক্ত বোধ করবেন না, কিংবা যে ক্যাটাগরিতে ভিডিও করলে কোনো সমস্যা ছাড়াই ভিডিওর পর ভিডিও তৈরি করে যেতে পারবেন। ইউটিউবে সকল ধরনের ভিডিওরই মূল্য রয়েছে, কিছুটা কম এবং বেশি। এখন আপনি যদি বলেন যে কোন কোন ভিডিওতে ভালো ভিউজ হয়, কিংবা কোন কোন ভিডিও মানুষ সবচেয়ে বেশি দেখে সেই ক্যাটাগরি বলুন, তাহলে আমি আপনাদের বলবো যে এন্টারটেনমেন্ট মানে হাসি তামাশার ভিডিও তৈরি করতে পারেন। কারণ মানুষ সারাদিন পরিশ্রম করে রাতে একটু বিশ্রাম নিয়ে মজার মজার ভিডিও দেখতে ভালোবাসেন। এরপর আপনাকে যে বিষয়টির কথা বলবো তা হলো ভাইরাল নিউজ। আপনি চাইলে বিভিন্ন নিউজ নিয়ে ভিডিও তৈরি করতে পারেন, কারণ কোনো বিষয় ভাইরাল হয় তখন মানুষ গুগল কিংবা ইউটিউবে সে বিষয়টি সার্চ দিয়ে থাকে। তাই আপনি চাইলে ভাইরাল নিউজ নিয়েও ভিডিও তৈরি করতে পারেন। এরপর যে বিষয়টি আসে তা হলো ইনফরমেশন রিলেটেড ভিডিও। ধরুন আপনি কোনো অজানা একটি বিষয় নিয়ে ভিডিও করলেন যা খুবই গুরুত্বপূর্ণ, যেমন মায়াজাল, অদ্ভুত দশ ইত্যাদি চ্যানেলগুলি এরকম ভিডিও অনেক করে থাকেন। আপনি চাইলে এরকম ভিডিও তৈরি করতে পারেন, কারণ মানুষ অজানা কিছু বিষয় সম্পর্কে জানতে খুব আগ্রহ প্রকাশ করে। এজন্য আপনি যদি এরকম ভিডিও তৈরি করতে পারেন তাহলে ভালো ভিউজ পাবেন আশা করা যায়। আপনি চাইলে বিভিন্ন টেকনোলজি ভিডিও তৈরি করতে পারেন, বিভিন্ন ডিভাইস, বিভিন্ন নতুন নতুন মোবাইল ফোন সম্পর্কে রিভিউ দিতে পারেন, কিংবা ইউটিউব রিলেটিভ নতুন নতুন ইনফরমেশন নিয়ে ভিডিও তৈরি করতে পারেন, কিংবা নতুন গেম সম্পর্কে রিভিউ দিতে পারেন। বর্তমানে লাখ লাখ ভিউয়ার্স দেখা যায় এইসব ভিডিওতে, তাই আপনি চাইলে এইসব বিষয় নিয়েও ভিডিও তৈরি করতে পারেন। তবে আমি যদি বলি আপনাদের গাছে উঠে ভিডিও করলে ভালো ভিউয়ার্স পাবেন, কিন্তু আপনি গাছে উঠতেই পারেন না, কিংবা গাছে উঠতে গিয়ে হাত পা ভেঙে ফেলেছেন, তাহলে তো কোনো লাভ হবেই না, বরং আপনার ক্ষতি হবে। একটা সময় গিয়ে দেখবেন ভালোভাবে ভিডিও তৈরি না করায় আপনি তো ভিউয়ার্স পাবেনই না, বরং আপনার ইউটিউবিং করার ইচ্ছাটা শেষ হয়ে যাবে। তাই আমি বলবো আপনি যে বিষয়টি ভালো পারেন, কিংবা আপনার যে বিষয়টা ভালো লাগে সেই বিষয়ে ভিডিও তৈরি করুন। প্রথম দিকে ভিউজ হবে না, এটাই স্বাভাবিক, কিন্তু আপনি আপনার মনোবল ঠিক রেখে ভিডিও দিয়েই যেতে থাকবেন এবং একটা সময় গিয়ে দেখবেন আপনার ভিডিওগুলোতে অনেক ভালো ভিউজ আসা শুরু করেছে। আপনি ইউটিউব থেকে শিখে ইউটিউবেই শিখাবেন, সো আপনি সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করুন, যে বিষয় নিয়ে আপনি কন্টিনিউয়াসলি ভিডিওর পর ভিডিও তৈরি করে যেতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। আপনি যদি ভালো গান গাইতে পারেন তাহলে তাই ভিডিও করুন, আপনি যদি ভালো মাছ ধরতে পারেন তাহলে সেই ভিডিও করুন, আপনি যদি ভালো রান্না করতে পারেন তাহলে আপনি রান্নার ভিডিও তৈরি করবেন, আপনি যদি ভালো সাইকেল চালাতে পারেন তাহলে তাই ভিডিও করুন।
আপনি যদি ঘুরতে ভালোবাসেন তাহলে ব্লগ ভিডিও তৈরি করুন, বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরবেন এবং ভিডিও তৈরি করবেন। এতে আপনার পরিদর্শনও হবে, ইউটিউবিংও হবে। এইসব ভিডিওতে ভালো পরিমাণে ভিউয়ার্স হয়ে থাকে। আপনি যদি কাউকে শেখাতে ভালোবাসেন তাহলে আপনি তাই ভিডিও করুন। তবে কখনো কারো ভিডিও চুরি করে ভিডিও তৈরি করবেন না। এতে সাময়িকভাবে চললেও বেশি দিন এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন না। তাই আপনার চ্যানেলটি একটা সময় গিয়ে দেখবেন সাসপেন্ড হয়ে যাবে। আশা করি আমি ক্লিয়ারলি আপনাদের বিষয়টি বোঝাতে পেরেছি। তাই এখন আপনারাই ডিসিশন নেন যে আপনারা কোন বিষয়ে কিংবা কোন ক্যাটাগরিতে ইউটিউবিং করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও না আসা পর্যন্ত আসসালামু আলাইকুম।